সরকারের সবকিছুতে দোষ ত্রুটি খুঁজে বের করা বিএনপির মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে। তারা পূর্ণিমার আলো ঝলমল রাতেও অমাবস্যার অন্ধকার দেখে। গণতন্ত্র নিয়ে বড় কথা বলা বিএনপির মুখে অন্তত শোভা পায় না। ক্ষমতায় থাকতে তারা 15ই ফেব্রুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচনের কলঙ্কিত অধ্যায় দেশে সৃষ্টি করেছে। নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করার রেকর্ডে বিএনপি চ্যাম্পিয়ন। 1,25,00,000 ভুয়া ভোটার দিয়েও তারা আজিজ মার্কা প্রহসনে নির্বাচন করতে প্রস্তুতি নিয়েছিল এবং এরকম অবস্থায় দেশে 1-11 এসেছে। মাগুরা উপনির্বাচনও ঢাকা 10-এর উপনির্বাচনে জালিয়াতির কথা এদেশের মানুষ আজও ভুলে যায়নি। বিএনপি আমলে সকাল 10টার মধ্যেই ভোট প্রদান শেষ করে দেয়া হয়েছিল। চট্টগ্রামের একটি কেন্দ্রে ভোট গণনার আগে চূড়ান্ত ফলাফল রেডিও টিভিতে ঘোষণা দেওয়া হয়েছিল, কাজে তাদের মুখে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার বলি ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। গণমাধ্যমের উপর যদি সরকারি নিয়ন্ত্রণ রাখত, তবে প্রতিদিন বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যাচার আর বিষোদ্গার করে কেমন করে। এমনকি তারা প্রধানমন্ত্রীকে পর্যন্ত কটুকথা গালিগালাজ করতে দ্বিধা করে না। এজন্য বিএনপির কোনো নেতাকর্মীকে তো গ্রেপ্তার করা হয়নি। আন্দোলন নির্বাচনে ব্যর্থ বিএনপি আসলে টিকে আছে বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম আছে বলেই। করোনা মহামারীতে শেখ হাসিনা সরকার দিনরাত করোনা পীড়িত মানুষের চিকিৎসা, সংক্রমণ রোধ এবং অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং ত্রাণ বিতরণ করে চলছে। শ্রমিকদের কর্মসংস্থান অব্যাহত রেখে কর্মহীনদের সুরক্ষা, আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। অথচ বিএনপি সরকারের এইসব উদ্যোগ চোখে দেখে না। এই সংকটকালে জনগণের জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরিতে সরকারের উদ্যোগের প্রশংসা না করে কিংবা সহযোগিতা না করে তারা তোতা পাখির মতো সেখানেও বলি অবিরাম আওড়িয়ে যাচ্ছে। অনবরত মিথ্যাচার তাদের এখন একমাত্র অস্ত্র। তবে জনগণ এখন তাদের মিথ্যাচারে বিভ্রান্ত হয় না। অসহায় কর্মহীন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য এবারও ইতিমধ্যে 36,50,000 পরিবারকে শেখ হাসিনা সরকার নগদ অর্থ খাদ্য সহায়তা দিচ্ছে। আওয়ামী লীগ বা কোনো দল আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মীয় স্বজন দেখে নয়, বরং নিম্ন আয়ের খেটে খাওয়া পরিবার দেখে তালিকা করে যাচাই বাছাই করেই দেয়া হচ্ছে এসব সাহায্য। মুখ দেখে দেওয়ার কোনো সুযোগ নেই। নগদ ও খাদ্য সহায়তা এবার যেন বেহাতে না যায় সে ব্যাপারে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। খাদ্য নগদ অর্থ খাদ্য সহায়তা বিতরণে কোনো কেউ কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।